আসসালামু আলাইকুম। ডিপ টিউবওয়েল, অনেকেই 400 থেকে 800 ফিট বা 1000 ফিট ডিপ টিউবওয়েল বসাতে চান, কিন্তু কিভাবে বসাতে হয়, মিস্ত্রি কোথায় পাবেন, ম্যাটেরিয়ালস কিনতে খরচ কত লাগবে, অথবা সম্পূর্ণ ডিপ বসাতে কত টাকা খরচ লাগতে পারে, এবং কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনি বুঝতে পারবেন ভালো মানের পানি কোনটি, লেয়ার কিভাবে চেনা যায়, এই বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ চলছে, বড় বড় 3টি পিলার দাঁড় করাতে হয়েছে এবং পাশে পানি রাখার ট্যাঙ্কি করা হচ্ছে। তো এইখানে যে ডিপ টিউবওয়েল বসাবে, এখানে 15 ফিট পাশে এবং লম্বায় 30 ফিট জায়গা হলে ভালো, কম বেশি হতে পারে তাতে সমস্যা নেই, তবে এই জায়গাটুকু হলে তাদের কাজ করতে সুবিধা হয়, কারণ এখানে তাদের যে ইনস্ট্রুমেন্টের সেট আপগুলো এগুলো দেখতেই পাচ্ছেন যথেষ্ট জায়গার প্রয়োজন রয়েছে। তো এই জায়গাটা হলে তারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, ট্যাঙ্কি করতে হয়, এবং কি আপনি যে পাইপ আনবেন তাদের পাইপ, অনেক কিছুই রাখার ব্যাপার সেবার আছে। এই জন্য জায়গাটা অবশ্যই 15 থেকে 30 ফিট পাশে এবং লম্বায় মিলিয়ে হলে সবচেয়ে ভালো হয়। দেখতে পাচ্ছেন অলরেডি তারা তাদের ইনস্ট্রুমেন্টের যে সেট আপটা সেট আপ করে ফেলেছে, এগুলো তাদের পাইপ, লোহার পাইপ, 1000 ফিট পাইপ এখানে রয়েছে। অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থা সেগুলো তারা কমপ্লিট করতেছে। প্রাথমিকভাবে আসলে প্রথম দিন তারা এইগুলো সেট আপ করতেই চলে যায়। এরপর আসবে আপনার, তারা যে স্থানটি আপনি দেখাবেন যে টিউবওয়েল বসানোর জন্য, সে স্থানটি তারা সিলেকশন করে এভাবে বোরিং করতে থাকবে, আস্তে আস্তে একটার পর একটা পাইপ তারা লোহার পাইপ দিতে থাকবে নিচে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এখানে যে টিউবওয়েলটি বসাবে, আশেপাশে অবশ্যই পানির ব্যবস্থা থাকলে ভালো, পুকুর বা আপনার যদি মোটরের লাইন থাকে আলাদা সেখানে, কারণ এখানে প্রচুর পানির প্রয়োজন হয় তাদের। তো এই ব্যবস্থাটুকু অবশ্যই আপনার করে রাখতে হবে। তো আমি এখানে ক্লাস ডি পাইপ ব্যবহার করেছি, বিভিন্ন ধরনের পাইপ বাজারে রয়েছে, তো ডিপ টিউবওয়েলের জন্য সাধারণত 1000 ফিট পর্যন্ত ক্লাস ডি পাইপ ব্যবহার করা হয়। তো আমি তাদের সাথে 800 ফিট পাইপ কিনেছি, এখানে 24,000 টাকা লাগছে আমার, পাইপটি কিনেছি 2021 সালে, ন্যাশনাল পলিমার ব্র্যান্ডের। তো আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো ব্র্যান্ডের কিনতে পারেন, আমার কাছে এটা এই ব্র্যান্ডের পাইপ ভালো মনে হয়েছে এজন্য আমি এটা কিনেছি। তো 800 ফিট পাইপ কিনতে আমার 24,000 টাকা লাগছে, আপনার হয়তো বা কম বেশি লাগতে পারে ব্র্যান্ডের ভ্যালু হিসাবে। ফিটিংস লাগছে 2000 থেকে 2500 টাকার। এছাড়াও আরও কিছু জিনিস প্রয়োজন, যেমন পরিষ্কার কিছু কাপড় রাখবেন এবং সালার 2 থেকে 3টি বস্তা রাখবেন, এবং আমাদের সাথে দেশে সাধারণত ট্রেডিশনালি গোবর ব্যবহার করা হয়, 8 থেকে 10 বস্তা গোবর রাখবেন, অথবা কেউ যদি গোবর ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এখানে ব্যান্টোলিন পাউডার ব্যবহার করা হয়, কারণ যে বোরিংটা করা হয় লোহার পাইপ দিয়ে, পাইপটা যখন উঠিয়ে ফেলে তখন ওই ছিদ্রটা বা ওই বোরিংয়ের এর জায়গাটা ভরাট হয়ে যায়, এই জন্য গোবর ব্যবহার করে আমাদের দেশে। তো আপনি যদি মনে করেন যে গোবর ব্যবহার করবেন না, আপনি পাউডার ব্যবহার করবেন, সেক্ষেত্রে ব্যান্টোলিন পাউডার 8 বস্তার দাম আনুমানিক 7 থেকে 8 হাজার টাকা হতে পারে। এবার একটার পর তো একটা পাইপ যাচ্ছে, 500 ফিটের পর থেকে আপনি যখন আপনার পাইপগুলো, লোহার পাইপগুলো 500 ফিট নিচে চলে যাবে, তখনই আপনি মিস্ত্রিদেরকে কথা বলবেন এবং ওদের সাথে কথা বলে বলবেন যে আমি এখন লেয়ার টেস্ট করতে চাই, 500 ফিট, 550 ফিট, 600 ফিট, 650 ফিট, এরকম প্রত্যেক 50 ফিট পরপরই লেয়ার, যে মাটির লেয়ারটা পাওয়া যায় সেটা আপনি, সে বালিটা তারা সংগ্রহ করে দিবে আপনাকে, 500 ফিটে যে বালিটা উঠাবে তারা সেটা আপনি উঠিয়ে একটা নির্দিষ্ট স্থানে রাখবেন এবং সেখানে লিখে রাখার চেষ্টা করবেন যে এটা 500 ফিটের বালি। 550 ফিটে সেম এরকম করবেন, 600 ফিটে এরকম করবেন, এটা কোনো একটা স্থানে নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এই যে এখানে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যখন বালিটা আলাদা করে রাখবেন, এই যে 500 ফিট, 600 ফিট, 700 ফিট এরকম আলাদা আলাদা, এতে করে আপনি বালি টেস্ট করে বালি দেখে কিন্তু পানির মান নির্ণয় করা যায়, মানে আনুমানিক মান নির্ণয় করা যায়। বালিতে দেখবেন যে বালিতে পানির পরিমাণ বেশি এবং আয়রনের যে কণা সেই কণাটা কম, সেখানে সেই লেয়ারটায় আপনি সিলেকশন করতে হবে। এখানে দেখুন, দেখা যাচ্ছে কি না জানি না, ছোটো ছোটো কিন্তু লাল আয়রনের কণা দেখা যায়, সেটা দেখে বোঝা যায় যে এই পানিতে আয়রন বেশি আছে, কোনোটাতে কম আছে, এটা দেখে আপনি বুঝতে পারবেন। তো এখানে এই মাধ্যমে আপনি যখন 500 থেকে 800 ফিট বা 1000 ফিট পর্যন্ত প্রত্যেক 50 ফিট পরপর বালি রাখবেন, এতে করে আপনার জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কোন লেয়ারটাতে আপনি আপনার ফিল্টার দিবেন, মানে আপনার কাজ শেষ করবেন।
তো এই জিনিসটা অবশ্যই রাখবেন, এটার মাধ্যমে আপনি ভালো পানি নির্বাচন করতে আপনার জন্য সহজ হবে। তো এরপরেই আপনার ধরেন আপনি 650 বা 700 আপনার কাছে ভালো পানি পাওয়া গেল মনে হইল, সেখানে আয়রনের পরিমাণ কম এবং সাধারণত 500 পরে আর্সেনিক থাকে না, তো ইস্যু থাকে আয়রনের, আর হচ্ছে ভালো পানি ফ্রেশ পানি পাওয়া যায় কিনা। তো এটা কনফার্ম হওয়ার পরে যে লেয়ারটা নিয়ে সিলেকশন করবেন সেই লেয়ার অনুযায়ী আপনি যে 800 ফিট পাইপ এনেছি আমি সেই পাইপ থেকে একটার পর একটা জোড়া দিয়ে সেই লেয়ার পর্যন্ত পাইপ দিবে। আর আপনি যখন পাইপ কিনবেন কোনো হার্ডওয়্যার দোকান থেকে সেখানে অবশ্যই কথা দিয়ে রাখবেন যে 800 ফিট পাইপ নিচ্ছি, কোনো কারণে যদি আমি 700 ভালো লেয়ার পাই আমি বাকি 100 ফিট পাইপ আপনাকে রিটার্ন করবো, এই মর্মে কথা বলে আনবেন যাতে পরবর্তীতে অতিরিক্ত পাইপগুলো আপনি রিটার্ন করতে পারেন। তো এখানে পাইপের কাজগুলো দেখতে পাচ্ছেন, আর এই জোড়াগুলো অবশ্যই ভালোভাবে দিচ্ছে কি না সেটা তদারকি করবেন। মিস্ত্রিরা অবশ্যই তাদের কাজ ভালোভাবে করার চেষ্টা করবে, তবে আপনার কাজ আপনার বুঝে নিতে হবে, সব মিস্ত্রি বা সবার কাজের ধরন একরকম হয় না। এখানে একটা ভুলের কারণে পরবর্তীতে কিন্তু আপনি ভুক্তভোগী হবেন, কারণ সব পাইপ মাটির নিচে চলে যাবে, সেখানে একটা ফিটিংস যদি খুলে যায় বা একটা ফিটিংস যদি নড়বড়ে হয়ে যায় সেক্ষেত্রে আপনারই এই 40-50 হাজার টাকার যে কাজ এটা নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে মিস্ত্রিদের কস্ট, সাধারণত 800 ফিট বসাতে 23-25 হাজার টাকা তারা ডিমান্ড করে, এটা এলাকা বা আঞ্চলিকতার হিসেবে বা বিভিন্ন পারপাসে কম বেশি হতে পারে। আমি 800 ফিটের জন্য তাদের সাথে কথা বলেছি 23 হাজার টাকা, সেক্ষেত্রে আমি 700 ফিটে ভালো লেয়ার পেয়েছি, 700 ফিটেই কলটি সিলেকশন করেছি, সেক্ষেত্রে আমাকে ওই 23 হাজারই দিতে হয়েছে, যেহেতু আমি চুক্তিবদ্ধ ছিলাম 23 হাজার, 800 ফিট হলেও 23 হাজার, 700 হলেও 23 হাজার। তো সেই অনুযায়ী তারা আমাকে 700 বসিয়েছে, আমি সেই অনুযায়ী তাদেরকে পেমেন্ট দিয়ে দিয়েছি। আপনারা এটা বার্গেনিং করে কথা বলে কনফার্ম করে নেবেন। এছাড়া 3 দিন সময় লেগেছে, এর মধ্যে তাদেরকে নাস্তা পানি খাওয়ানো লাগছে, তারা নিজেরাই রান্নাবান্না করে খায়, পাশাপাশি শেষ দিন তাদের কাজের পরিমাণ বেশি থাকে, তাই শেষ দিন তারা অনুরোধ করেছে তাদেরকে যেতে রান্না করে দেওয়া হয়, এই জন্য শেষ দিন আমরা রান্না করে তাদেরকে খাবারের ব্যবস্থা করেছি। তো চেষ্টা করবেন এদের সাথে আন্তরিকতার সাথে কাজ করতে, যেহেতু কাজ 2-3 দিন থাকবে, একটু মেহমানদারি করে তাদের আপ্যায়ন করে দিলে তারাও আন্তরিকতা নিয়ে কাজটা করে। এরপর আপনার আরেকটা, তারা যে কাজ করে তারা প্রায় 7-8 জন অথবা 8-9 জন কাজ করে, তাদের থাকার ব্যবস্থা করতে হয় আমাদের এই অঞ্চলে সাধারণত। এটা অঞ্চলভেদে বিভিন্ন ধরনের হতে পারে, অন্যরকম হতে পারে, তবে আপনার প্রাথমিকভাবে প্রিপারেশন রাখতে হবে, কারণ 8-9 জন লোক একজন এক এক জায়গা থেকে আসে, তো এদের থাকার ব্যবস্থা করতে হয়, থাকা আর খাওয়া, সাধারণত খাওয়া দাওয়া শেষ দিন করাতে হয়, বাকি 2 দিন ওরা নিজেরাই রান্নাবান্না করে খায়। তো আপনি প্রতিদিন পারলে প্রতিদিন খাওয়াবেন, সমস্যা নাই, তো এই বিষয়টা নিশ্চিত করবেন যাতে সমস্যা না হয়, এতে করে কাজের মান ভালো পাওয়া যায়। লক্ষ্য করুন অলরেডি তারা এখন তাদের পাইপগুলো উঠাচ্ছে, কিছুক্ষণ আগে কিন্তু তারা প্রায় নিচের দিকে বোরিং করতেছিল, এখন উঠাচ্ছে, কারণ 700 ফিটে আমি ভালো লেয়ার পেয়েছি, তাই বলেছি 700 ফিটে আমার ফিল্টারটা দেয়া হোক। এখন তারা 700 ফিট লক্ষ্য রেখে এখন তাদের পাইপগুলো উঠিয়ে ফেলছে, এগুলো উঠানো শেষ হলে তারা আমাদের যে প্লাস্টিকের পাইপ প্রথমে ফিল্টার দিবে, তারপরে ধারাবাহিকভাবে এক এক করে পাইপগুলো দিতে থাকবে। তো এই সময়টাতে অবশ্যই আপনার গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে যে আপনার কয়টা পাইপ উঠতেছে, কয়টা পাইপ যাচ্ছে, এটা অবশ্যই আপনি একটা কাগজে লিখে রাখবেন, শুধু মুখে মুখে গণলেই হবে না, কারণ অনেক সময় লাগে উঠাতে এবং দিতে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাটির নিচের ব্যাপার, আসলে ভালো পানি অনেকটা নসিবে থাকার মতো করে হয়ে যায়, অনেকে দেখা যায় সব কিছু ঠিকঠাক করে কমপ্লিট করার পরেও ভালো পানি পায় না, আসলে মাটির নিচে তো এটা আসলে উপর থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব না, তবে চেষ্টা করতে হয় ভালো লেয়ারটা নির্বাচন করা। অনেকে 600 পায় না, 700, 800, 900, 1000, সাধারণত 1000-এর পরে যাওয়া হয় না, তো এর মধ্যেই আপনার ভাগ্যের উপর নির্ভর করে অনেকটা, তারা চেষ্টা করবে, পাশাপাশি আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে তো ভালো পানি পেয়ে গেলেন, আর নয় তো ভালো পানি অনেক সময় পাওয়া যায় না। আমি যে লেয়ারটি সর্বশেষ কমপ্লিট করেছি সেই লেয়ারটি সব কিছু ঠিক থাকলেও আয়রনের পরিমাণটা যতটুকু আশা করেছি তার চেয়ে একটু বেশি হয়ে গেছে, তো আসলে সব কিছু 100% অ্যাকুরেট সবসময় কমপ্লিট পাওয়া যায় না। তবে ট্রেডিশনাল পদ্ধতিতে এই ডিপ টিউবওয়েল বসানোর পুরো কর্মযজ্ঞটি আপনি সামনে থেকে দেখলে অবশ্যই এটি উপভোগ করার মতো একটি বিষয়, তারা যে গান গায় বা তারা যে কাজগুলো করে সব কিছু মিলিয়ে আপনার কাছে অনেক ভালো লাগবে, যখন বোরিং করে এবং উঠায় নতুন বোরিং আবার ইয়ে করে, তো পুরো বিষয়টা আসলে একটি শিল্পের মতো আর কি। তাদের লোহার পাইপগুলো প্রায় উঠানো শেষ,
এখন লক্ষ্য করুন আমাদের পাইপগুলো এখন আস্তে আস্তে যাবে, এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন কয়টি ফিল্টার, দুটি ফিল্টার রয়েছে আমার, দুটি ফিল্টার একসাথে চলে গেল। এখন স্টেপ বাই স্টেপ একটা একটা করে পাইপ দিবে, আপনার গুনে রাখতে হবে ফিল্টার কত ফিট, পাইপ কত ফিট যাচ্ছে। এতে করে আপনি বুঝতে পারবেন আপনার যে 700 ফিট কমিটমেন্ট করা হয়েছে, 700 ফিট পর্যন্ত আপনার ফিল্টারটা পৌঁছাচ্ছে কি না। কারণ আপনি যদি এটা গুনে না রাখেন, বা মিস্ত্রিরা যদি ভুলক্রমে ভুল গুনে ফেলে, ইচ্ছাকৃত না যদি মনের ভুলেও ভুল করে ফেলে, তার ফলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, আর এই সময়টা মিস্ত্রিদেরকে বলে দিবেন ভালোভাবে এটা যাতে ধরে রাখে। কারণ এই পাইপটা যদি ছেড়েও দেয় কোনো কারণে ভুলক্রমে অসাবধানতাবশত, এটা কিন্তু অনেক নিচে চলে যাবে। এতে করে আপনার এটা এই বোরিংটাই পুরো বৃথা হয়ে যাবে এবং পুরো কাজটি ব্যর্থ হয়ে যাবে। এতে করে বড় ধরনের সমস্যা হবে, মোট কথা টাকা তো আপনার যাচ্ছে, আবার তাদের শ্রম যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই সময়টা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা ফিটিংস সঠিকভাবে হচ্ছে কি না তাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তারা তো করতেছে, আপনার কাজ আপনাকে বুঝে নিতে হবে। লক্ষ্য করুন একের পর এক পাইপ দিচ্ছে, বোরিং আগে করা ছিল এখন আস্তে আস্তে খালি পাইপ দিচ্ছে, চলে যাবে মাঝে মধ্যে আটকে যাচ্ছে, সেটা আবার তারা তাদের কৌশলে ছাড়িয়ে নিচ্ছে। তো এভাবেই আপনার 700 ফিট পাইপ চলে যাবে মাটির নিচে, ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি পাইপের জোড়া ঠিকভাবে হচ্ছে কি না এবং পাইপের ভিতর কোনো কিছু ঢুকে যাচ্ছে কি না, যাবতীয় বিষয়গুলো অবশ্যই বারবার করে মনিটরিং করবেন, কারণ এই সময়টাই অনেক সেন্সিটিভ। তো এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়ে গেলে আপনি ধারাবাহিকভাবে আপনার এই কাজটি কমপ্লিট হয়ে গেলে পানি উঠা শুরু করবে। তারা তাদের যে মেশিন রয়েছে সেটা দিয়ে চেপে পানি তুলবে, মানে মোট কথা এখানে গোবর বা ভ্যান্টোলিন পাউডার যেটাই ব্যবহার করা হোক না কেন, সেটার অনেক ঝাঁজ রয়েছে বা একটা গন্ধ রয়েছে, গোবরেরও গন্ধ রয়েছে এবং ভ্যান্টোলিন পাউডারেরও একটা দুর্গন্ধ রয়েছে। তো আপনি যদি অনেক দিন চাপেন চেপে বা মোটর দিয়ে উঠান, সেক্ষেত্রে অনেক সময় লাগে ময়লাটা উঠতে। তা আপনি যেটা করবেন, ওনাদেরকে রিকোয়েস্ট করে ওনাদেরকে দিয়েই চেপে চেপে ময়লাটা উঠিয়ে ফেলার চেষ্টা করবেন। লক্ষ্য করুন অলরেডি বোরিংয়ের কোথাও একটু সমস্যা হয়েছে, এই জন্য তারা পাইপটা আবার টেনে উঠাচ্ছে, উঠিয়ে পুনরায় আবার এটা তারা নতুন কৌশলে পাইপটা ছাড়বে। কারণ 700 ফিট পাইপ, লোহার পাইপ উপরে উঠেছে, সে ছিদ্রটা হয়তো বা কোথাও না কোথাও একটু সমস্যা হয়ে যেতেই পারে, এই জন্য তারা আবার পুনরায় উঠাতে হচ্ছে, আবার এটাকে নতুন কৌশলে তারা এটা নিচে দিয়ে দিবে। তো এভাবে আসলে এই পুরো কাজ কর্মকাণ্ডটি শেষ হয়। তো আপনার আমার 700 ফিট পুনরায় তারা সেট আপ করার শেষে এখন তারা যেটা করতেছে, চেপে ময়লা পানিটা তুলে ফেলছে। অনেক সময় দেখা যায় নিচে জাম হয়ে যায়, জামটা কাটানোর জন্য এভাবে চেপে তারা ইয়েটা বোরিংয়ের সেই ছিদ্রটা ক্লিয়ার করে। এভাবে স্টেপ বাই স্টেপ তারা চেপে ময়লা পানিটা তুলে ফেলবে, তারপর আপনার এখানে একটি কল সেট আপ করে দিবে, আপনি সেটা চেপে বা মোটর সেট আপ করে দিবে, সেটা দিয়ে আপনি কিছুদিন পানি উঠাতে হবে। পানি উঠাতে উঠাতে এখান থেকে যে দুর্গন্ধ পানিটা রয়েছে বা ময়লা পানিটা রয়েছে সেটা চলে আসবে, তারপর আপনি আস্তে আস্তে কলটি ব্যবহার করা, ডিপ টিউবওয়েলটি ব্যবহার উপযোগী হয়ে উঠবে। আর আপনি অবশ্যই আর্সেনিক সহ যাবতীয় টেস্টগুলো করাই নেবেন, পানি যেখানে টেস্ট করে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে যাবতীয় খরচগুলো দেয়া হলো। অবশ্যই স্থানভেদে সময়ভেদে কম বেশি খরচ হতে পারে এবং কন্ট্রাক্টর এবং মিস্ত্রির নাম্বারটিও দেওয়া হলো, দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এছাড়াও আমাদের আরও একটি ট্রাভেলিং ব্লগের চ্যানেল রয়েছে, লাইফ অফ মুসাফির, সে চ্যানেলটিও ভিজিট করার আমন্ত্রণ রইল। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।